Hey guys, good morning, welcome back to my new vlog. সকাল বাজে 9:50, but বাইরের ওয়েদার দেখো, বৃষ্টি কনস্ট্যান্ট পড়েই যাচ্ছে। ইনফ্যাক্ট কালকে গোটা রাত বৃষ্টি পড়েছে। ওয়েদার রিপোর্ট বলেছিল স্যাটারডে আর সানডে বৃষ্টি হবে, আজকে মানডে সকাল, বাট বৃষ্টি থামার নাম নেই। যাই বলো, সকাল সকাল ওয়েদারটা কিন্তু একটা মারাত্মক হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা প্লাস বৃষ্টি পড়ছে। বাট আমাদের বাড়ির সামনে এখানে জল জমে গেছে দেখতে পাচ্ছিস, গোটা রাত বৃষ্টি হয়েছে, জল তো জমারই ছিল। এই লাল জবা গাছটা দেখো, একই তো বৃষ্টির জন্য পুরো সবুজ হয়ে আছে পাতাগুলো, সাথে লাল লাল জবা হয়েছে, দেখতেও কি সুন্দর লাগছে। আমাদের বাড়ির সাইডের কন্ডিশন দেখো, এখানেও জল জমে গেছে। ওয়েদারের জন্য আমরা সবাই লেট করে উঠেছি, বাট মা সকাল সকাল উঠে সকাল বাজে 10টা, আমাদের ন্যাপাটাকে দেখো, এখানে শুয়ে শুয়ে ফোন কাটছে, আমি উঠতে পারছি না। ওঠ, হ্যাঁ হাই বাই, চলো ওঠ তাড়াতাড়ি। আরে ওঠ তাড়াতাড়ি, দেখো রিমোটই পড়ে গেল। বাবাকে বলবো, দাঁড়া তুই রিমোট ফেলে দিয়েছিস। ওট 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 তাড়াতাড়ি ওট, কি না বল। এসে ফাইনালি সান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। কটা বাজে? 11:30 বেজে গেছে, শীতকালে টাইমই বোঝা যায় না কখন টাইম কেটে যায়। যাই হোক, রুটি, ওফ মা, পেঁয়াজ ধনে পাতা লঙ্কা ঠঙ্কা দিয়ে মেখেছে বেগুন পোড়াটা, হেভি লাগে খেতে। পাগলকে নাচ, কি হলো নাচ, ঠান্ডায় খালি গায়ে বসে নাচছে, তো ঠান্ডা লাগে না? তো পাগলের খেলা হবে, তো ঠান্ডা লাগে না? না, গেঞ্জিটা এখানে ঝুলিয়ে রাখার জন্য। ও ফিগার দেখাচ্ছে, একটু মাসেল দেখি দে। এটা কে চালিয়েছে? আমি বন্ধ করলাম, কি চাই? তুই দেখবি, তুই সিরিয়াল দেখিস বসে বসে, সিরিয়াল দেখে। ঠিক আছে চালিয়ে দিলাম, নে ব্রেকফাস্ট। দেখো রুটি, বেগুন পোড়া, লাড্ডু, সাথে এখানে কালকের একটু ধনে পাতার চাটনি ছিল সেটাও। এই ধনে পাতার চাটনির সাথে বেগুন পোড়া আর রুটি, এই তিনটের কম্বিনেশন জাস্ট আলাদা লেভেলের হয়, খেয়ে দেখো কখনো। বাপরে বাপ, ধনে পাতার চাটনিটা এমনি টপ ক্লাস ঝাল, তার মধ্যে বেগুন পোড়াটাও মাকি ঝাল দিয়েছো গো। দুটো লাড্ডু খেয়েছি, তাও আমার ঝাল মিটছে না। এখন পুরো চারটে লঙ্কা দিয়েছি, চারটে লঙ্কা ওই একটা বেগুনে, মারাত্মক ঝাল দিয়েছি। এটা পেলি ফাইনালি আমাদের কালু ব্যাক। কালু কোথায় গেছিলিস তুই বৃত্তির মধ্যে? কোথায়? উঠবি না, সাদা গেঞ্জি উঠবি না, না না না, প্রিপারেশন নিচ্ছে গায়ে ওটার, সাদা গেঞ্জি পরে আছি না কালু, না 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 না, সোনা না, বৃষ্টি আজকে প্রতিজ্ঞা নিয়ে নিচ্ছে, থামবে না, জোরে কনস্ট্যান্টলি পড়ে যাবে, আর যখন থামার হবে তখন এরকম আস্তে ঝিরিরি করে পড়বে, বাট পড়েই যাবে। এদিকে একজনকে দেখো, 11:45 বাজে, এই যা স্নান করে উঠলে, এখনো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কিচ্ছু করেনি, সকাল 11টার সময় ঘুম দিয়ে উঠলে এই হয়, 9:30 উঠেছি। ও তারপরে ফোন ঘাটছিলি সেটা বল। সকাল থেকে হাত কাটা গেঞ্জি পরে ঠান্ডাটা মেনে যাচ্ছিল, বাট একই বৃষ্টি পড়ছে, আর যত বেলা বাড়ছে হাওয়াটাও বেশি দিচ্ছে, আর ঠান্ডাটাও বেশি লাগছে, না ফেরে এখন চেকেন নামাতে এসেছি। তোমাদের দেখানো হয়নি আমার ছোটবেলার এগুলো সব পুতুল ছিল, আরো খেলনাপাতি আছে, এগুলো সব গোছানো হয়নি, যখন গোছানো হবে তোমাদের দেখাবো। আপাতত এটার ভেতরে জ্যাকেট আছে, জ্যাকেট নামাই। এখানে সব বেশি ঠান্ডা পড়লে জ্যাকেট গুলো আছে, মোটা মোটা জ্যাকেট, বাট আমার লাগবে হাত কাটা জ্যাকেট, যেটা আমি খুঁজে পাচ্ছি না, তাই মাকে রেখেছি। ফাইনালি মা এসছে, তোমার গোছানো জিনিস তুমি বের করো, আমাকে হাত কাটা জ্যাকেট দাও, মোটা মোটা জ্যাকেট আমার লাগবে না। এই যে ফাইনালি হাত কাটা জ্যাকেট পেয়ে গেছি, এটা দিয়েই হয়ে যাবে, এখন অত শীত পড়েনি। 2 বাজে, লাঞ্চ টাইম এখন আপাতত। নেপু আবার আজকে পড়াতে গেছিল এই বৃষ্টি ওয়েদারে, ডেডিকেশন দেখেছো, আলাদা লেভেলের টিচার আমি, ইউ নো না। যাই হোক, লাঞ্চে এখানে রেডি হয়ে গেছে, ডাল আছে, ভাত আছে, কি একটা তরকারি আছে, এই মাছ আছে, স্যালাড আছে, আর অ্যাজ ইউজুয়াল একবারে করা আছে, অল্প অল্প করে এটার মধ্যে নিয়ে খাবো চাটনি। বৃষ্টিটা থামতে পারলো না, একটা আর্জেন্ট কাজ এসে গেলো, লাঞ্চ করে এই দেখো কাজে আসতে হয়েছে। আর এদিকে আকাশ মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ওটা বৃষ্টি হবে, বাট আকাশের কথা কেউ বলতে পারে না। কপালটা একটু হলেও সাত দিয়েছে, সবে বাড়ি ঢুকলাম কাজ করে, আর এদিকে টিপটাপ বৃষ্টি স্টার্ট হয়ে গেলো। আর এই দেখো আরেকটাকে, ভেবেছে এর জন্য খাবার নিয়েছে, কী হয়েছে, কী চাই, এক্ষুনি সন্ধে হবে ওকে মশা গিরে ধরবে। কালকে তো দেখিয়েছিলাম তোমাদের ব্লগে, ওর পুরো পিঠ সাদা হয়ে গেছিলো, আমি বলছি কী হলো, রং ঠং লেগেছে হয়তো, দেখি গিয়ে মশা সব কটা। কে রে দরজা ধাক্কা দেয়, তুই তুই দরজা ধাক্কা দিচ্ছিলিস, হ্যাঁ তুই দরজা, ওলে বাবা ওলে, হ্যাঁচে ক্যাঁচে ক্যাঁচে, এই দেখো, এই দেখো ধাক্কা দিচ্ছে, এই দেখো বেটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছিস কেন, হ্যাঁ ধাক্কা দিচ্ছিস কেন, কি চাই আবার, উঁকি মারছে কি, কি চাই, ওই দেখো ওই দেখো, ওলে বাবা ওলে বাবা, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। মা এখানে কি চা বানাচ্ছ? বাহ, তোর জন্য বাদ দিই যা, কেন আমি কি দোষ করেছি, এই দুপুর দিয়ে খেটে খাচ্ছি, হ্যাঁ দুপুর বেলা লাঞ্চ করে তারপর কি করলাম, এখন 5টা বাজে বাড়ি ঢুকলাম,
দিস ইজ কল খেটে খাওয়া নট লাইক ইউ বিগ বস দেখে খাওয়া তুই খেটে খাস না চলো আমার সন্ধ্যের চা এসে গেছে গরম গরম থ্যাংক ইউ নেপু মা চা গরম করে দেবে নেপু চা সার্ভ করে দেবে চা নেপু এই না আমি মাম থ্যাংক ইউ বাই দি ওয়ে বাই নেপু আবার নেপু না আমি মাম আপাতত এখন বিকেলে গরম গরম চাটাকে খেয়ে আজকে একটু কোথাও বেরোনোর ইচ্ছা আছে তিন দিন ধরে কনস্ট্যান্ট বাড়িতে বসে আছি বেরোতেই পারছি না বৃষ্টির জন্য কই যাবি তোর কি চাই তুই কই যাবি তোকে বলবো কেন কেন যাবি খেতে যাবো নেপালি খাবার ও তোর তো ফেভারিট হ্যাঁ তোকে নিয়ে যাবো তাহলে বাড়ির বাইরে বেরোবো যখন বলেছি বেরোবি সে বাড়ির পাশে মেলাই হোক না কেন আর মেলায় যখন যাচ্ছি তোমাদের মেলার পুরো কন্ডিশন দেখো পুরো মাঠটা জলে থইত হয়ে গেছে ওদের দু থেকে তিন দিনের ব্যবসা ডাউন হয়ে গেল আর আমার মেলায় যাওয়ার মেন মোটিভ হচ্ছে একটু পিঠে খেতে যাবো দেখো মেলায় খাওয়ার অপশান বলতে আমি মনে করি দুটো এক হচ্ছে জিলাপি নিমকি এগুলো এক সাইডে পিঠে তো আজকে আমার খাওয়ার অপশান পিঠে আজকে আমার জানি না কেন একটু পিঠে খেতে ইচ্ছে হলো গরম গরম পিঠে যেগুলো হাড়ির মধ্যে হয় ভেতরে নারকেলে পুর থাকে কি নাম বলে এক্স্যাক্টলি আমি জানি না বাট খেতে বেশ ভালো হয় আর সাথে ওরা দেখেছি পাটিসাপটা আরও অনেক রকমের পিঠে বানিয়ে রাখে তো দেখি যা যা থাকবে অপশানে নিয়ে নেবো এবার আদৌ ওরা দোকান খুলেছে নাকি বৃষ্টির জন্য সেটাই সবচেয়ে বড় কথা প্লাস কিছু বানিয়েছে নাকি বেচাকেনা না হলে ওরা বানিয়ে রাখবে কেন আগে থেকে তো না বেরোলে আমি কিছুই বুঝতে পারছি না কি কন্ডিশন নাকি তো আপাতত আগে বেরোনো যাক পিঠে খেতে বেরোচ্ছিলাম এদিকে দেখি টিপটাপ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো এই দাদুর ছাতা নিয়ে নিচ্ছি এই দাদুর ছাতা নিয়ে পিঠে খেতে যাবো আর আজকে মেলায় সামাও লাইটও জ্বালাইনি এবার আমার ডাউট হচ্ছে পিঠের দোকান আদৌ খোলা আছে কি না যাই হোক যাওয়া তো যাক তারপর দেখছি রাস্তার জল তো নেমে গেছে বাট ড্রেনের জল নামেনি ড্রেন দেখো পুরো টুপু টুপু ভরা আবার বৃষ্টি নামছে এই হচ্ছে মেলার কন্ডিশন দেখো পুরো জল জমা আর আজকে লাইটও জ্বালায়নি কালকে তাও লাইট জ্বালিয়েছে বাট আজকে একটা লাইটও জ্বালায়নি কালটা সত্যিই খুব খারাপ এই যে এইটা হচ্ছে পিঠের দোকান বাট পিঠের দোকান খোলেইনি কালকে খুলেছিল দেখেছিলাম ওই ভেবে আসলাম বাট আজকে খোলেনি আর এই হচ্ছে মেলার কন্ডিশন গেটও বন্ধ করে দিয়েছি আমার মনে হয় না মেলা আর এক্সটেন্ড করবে শুনেছিলাম 12 তারিখ অবধি এক্সটেন্ড করার কথা বাট আর করবে না যেমন হচ্ছে একটা জিলাপির দোকান খোলা আছে বাট এখন আর মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে না পিঠের দোকান তো আমাকে ধোকা দিয়ে দিল দেখি সামনে অন্য দোকান যদি পাই ফর্চুনেটলি দেখলাম এখানে একটা ঘুগনির দোকান খোলা আছে ওই ফয়েলে বললো একটু পুটুপু ভর্তি দেবে 30 টাকা নেবে তো শীতকালে বেশ ভালোই লাগবে গরম গরম ঘুগনি ঘুগনি তো নিয়ে নিয়েছি সাথে এখানে মোমোর দোকান দেখলাম মোমো বেশ কম দামেই পাওয়া যাচ্ছে দেখো 40 টাকায় চিকেন মোমো 6 পিস ফ্রাই মোমোটা নেই বললো আর ভেজ মোমো 30 টাকায় 6 পিস বেশ ভালো এটাই লাস্ট নাকি বাহ তো বেচাকেনা তো হয়েছে কম বেশি হ্যাঁ হ্যাঁ এটা গোল গোল আর ওটা ইয়ে কেন ও আচ্ছা ওই জন্য মানে বোঝার জন্য নাকি ও এনাও মা কোনটা খাবে দেখো দুটো খেলে দুটোই হাফ হাফ খাবো মার কোনো আইডিয়া নেই এটাই আছে ঘুগনি এটাই আছে কি জানো মোমো ও পিয়ে মা ভুলেই গেছি আমি ভুলেই গেছি মা তো আজকে নিরামিষ মা আজ আর কাল দুদিনই নিরামিষ খায় আজকে সোমবার শিব ঠাকুরের বার তাই জন্য আমি পিঠে আনতে গেছিলাম এর জন্য বাট পিঠের দোকান খোলেইনি শাটার ডাউন তো এইটাই নিয়ে চলে এসেছি অলরাইট সো ফার্স্ট আইটেম আমি নিয়ে বসে পড়েছি এখানে 6 পিস মোমো দিয়েছিল এখানে 5 পিস আছে 1 পিস বাবা অলরেডি খেয়ে নিয়েছে যাই মোমোগুলো তোমাদের সাইজ দেখাই মোমোগুলোর নাম দিয়েছে 6টা 40 টাকা চিকেন মোমো মানে 7 টাকা করে পার পিস পড়ে মানে 7 টাকায় এরাম সাইজের জাস্ট সাইজটা দেখো এরাম সাইজের চিকেন মোমো দিচ্ছে বাট আমি জানি যে স্টাফিংসটা একটু কম থাকবে লেয়ারটা মোটা থাকবে বাট ঠিক আছে হ্যাঁ যেটা ভেবেছিলাম স্টাফিংসটা অনেকটাই কম বলতে গেলে এই যে এইটুকুনি স্টাফিংস আছে বাট লেয়ারটা বেশ ভালো মোটা দিয়েছে বাট আমি বলি 7 টাকা হিসাবে বেশ ঠিকঠাকই আছে খুব একটা খারাপ না আবার খুব একটা ভালো না আপাতত খেয়ে দেখি যে খেতে কেমন সস দিয়ে একটু মোমোটা খেতে একদমই খারাপ বলবো না পুরো চিকেন এটা ভেতরে পুরো চিকেনই আছে স্টাফিংসে এক্সট্রা পেঁয়াজ বলছে সামান্য পেঁয়াজ আছে আর আমি আলাদা কিছু তো দেখছি না বাট লেয়ারটা মোটা বাট সসের সাথে খেতে বেশ ভালোই লাগছে খারাপ একদমই লাগছে না আমি বলবো আর স্যুপও দিয়েছে আমি স্যুপটা পার্সোনালি অত ভালো লাগে না তো আমি স্যুপ নেইনি আর মোমোগুলোর সাইজটাই মেন 7 টাকা এরম সাইজ প্লাস চিকেন ভেতরে স্টাফিং আর পুরোটাই এই যে স্টাফিংসটা দেখছো এটা পুরোটাই চিকেন আছে শুধু হালকা পাতলা আমি দুটাতে পেঁয়াজ দেখলাম ওছাড়া আর কিচ্ছু নেই অলরাইট সো এবার হচ্ছে ঘুগনিটা খেয়ে টেস্ট করার পালা এই ঘুগনিটা 10 টাকা করে মানে যেই ফয়েলটা দিয়েছে ওটা পুরো টুপু টুপু ভর্তি দিয়েছে 30 টাকা নিয়েছে আমি মনে করি 10 টাকা করে কারণ ওটা আরামসে 3 প্লেট হয়ে যাবে ফয়েলটা বেশ ভালো বড় যাই হোক এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছি গাজর কুচো দেওয়া আছে পেঁয়াজ কুচো শশা কুচো দেওয়া আছে নারকেল কুচো দেওয়া আছে এই যে নারকেলও পেলাম আর ঘুগনিটা বেশ মাখা মাখা খুব একটা ঝোলাতো না যাই হোক খেয়ে দেখি ও লেবুও চিপড়ে দিয়েছে আমি দেখেছিলাম ঝুড়ি ভাজাও আছে খেয়ে দেখি আর গরম গরম এখনও ধুয়ে বেরোচ্ছে সে কখন নিয়ে এসছি ঘুগনিটা টক টক খেতে
আর সাথে স্পাইসি, তো দুটোর কম্বিনেশন বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি খুব একটা ঘুগনি অত খেতে পছন্দ করি না, আমি কখনো দেখোনি তোমরা ব্লগে আমি ঘুগনি কিনে খেয়েছি, বাট আজকে প্রথম কথা পিঠে কিনতে গিয়ে তো অপশন ছিল না, তো ঘুগনিটা নিয়ে আসলাম। আর ঘুগনিটা খেতে খুব একটা খারাপ লাগছে এরম না, বেশ ভালোই লাগছে। ওর সাথে আবার বিট গাজরও দেওয়া আছে, এটা বিট গাজর না সরি বিট রুট বলে, এই লাল লাল দেখো বিট রুটও দেওয়া আছে, গাজরও দেওয়া আছে, আবার ধনে পাতাও দেওয়া আছে, তো অনেক কিছু আছে। 10 টাকা হিসাবে কোয়ান্টিটি আমি বলবো বেশ ভালো। যাই বলো, ঘুগনির থেকে আমার বেস্ট লেগেছে মোমোটা, সাইজটা দেখো জাস্ট। যদি বা আমি যা বললাম তোমাদের স্টাফিংসটা অনেকটাই কম, এই যে এতটা স্টাফিংস আছে, বাট পুরোটাই চিকেন দেখো, এই 2-4টে পেঁয়াজ আমি দেখতে পাচ্ছি, ও ছাড়া পুরোটাই চিকেন, তার সাথে এই সসটার সাথে বেশ খারাপ লাগছে না জিনিসটা। অলরেডি তো খাওয়া দাওয়া ওভার, এখন আপাতত এই ব্লগটাকে শেষ করার পালা। তো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস শেয়ার। আর তোমার সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবলি কালকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি, বাই।